হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এস বিএস সিম্পল লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো কি করছি আমি এখানে বসে, হেনা লাগাচ্ছি, নিজে তো লাগাচ্ছি না, আমাকে লাগিয়ে দিচ্ছে আমার মা। তো হেনা লাগাচ্ছি কারণ আমাদের এখানে শীতল পুজো শুরু হয়ে গেছে, তো সেখানে যাব আজ, তাই মানে হেনা টেনা লাগিয়ে পুরো রেডি হয়ে নিচ্ছি। তো বিয়ের আগে আমি প্রায় মাসে মাসে লাগাতাম, মাসে দুবার করেও লাগাতাম, কিন্তু এখন আর সেটা হয় না, কাজের চাপে নিজেকে আর সময় দেওয়াটা আমার মানে পছন্দই হয় না, তো সেই জন্য লাগানি হয় না। কিন্তু যখন আমি লামডিংয়ে আসি মাদের বাড়িতে, তখন মা লাগিয়ে দেয়, তো এই জন্য ভাবলাম যে আজ লাগিয়ে নিই। আর এই দেখো আমার মার হাত পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, লাগিয়ে টাগিয়ে এসে মা এখানে রান্না বসিয়ে দিয়েছিল, আজ একদম সিম্পল রান্না হচ্ছিল। রান্না কি কি হয়েছে দেখো, এখানে ভেন্ডি চচ্চড়ি হচ্ছে, আর হচ্ছিল ডিমের ঝোল হচ্ছিল আলু দিয়ে। তো মা এদিকে রান্না করছে, তারপর আমি হেনাটাকে কিছু ঘন্টা রেখে স্নান করে এসে পড়লাম। তো দেখো আমি স্নান করে এসে গেছি, এখন গিয়ে ভাতটা খেয়ে নেব, কারণ আজ বিকেলে ঘুরতে যাব আমি আর আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। আমরা স্কুল থেকে একসাথে পড়েছি, কলেজ একসাথে করেছি, টিউশন একসাথে করেছি, সব করেছি। তো খেয়ে দিয়ে উঠে বিকালে দেখো আমরা তিনজন বেরিয়ে গিয়েছিলাম, তো বেরোনোর ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এই যে পুজো মণ্ডপে এসে গেছি, আর এই শীতলা পুজোটা আসামের মধ্যে সবচেয়ে বিখ্যাত পুজো। আসামের বাইরে থেকেও মানুষ আসে, কিন্তু আসামের মানুষ প্রচণ্ড পরিমাণে আসে আর এত ভিড় হয়। আর এই মন্দিরটা হলো পুরো জাগ্রত মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ মায়ের মুখটাও তোমরা দেখে নাও, যারা দেখোনি কখনো তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো। তো এই মন্দিরে আসলে মানে মনটাই অন্যরকম একটা শান্তি হয়ে যায়। এমনিতেও পুজো হয় নর্মালি, কিন্তু চৈত্র মাসে এটার মেইন পুজোটা হয় আর কি। তো এত বড় মেলা আসে, তো পুরোটা আমি রেকর্ড করতে পারিনি কারণ এত পরিমাণে ভিড়, রেকর্ড করার মতো কোনো সাধ্যই ছিল না। আর স্ট্যান্ড নিয়ে যাওয়ার, তো স্ট্যান্ড নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, এত পরিমাণে ভিড়। তাও আমি যেইটুকু পেরেছি তোমাদের জন্য রেকর্ড করেছি, তোমরা সেইটাই দেখে নাও। মানে অনেক বড় মেলা আসে, যেইটুকু মেলা আসে তার মানে আমি 10%ও এখানে রেকর্ড করতে পারিনি। অনেক বড় মেলা আসে, অনেক দোকান বসে, অনেক মানে চলার জিনিস আসে, যেমন নাগরদোলা, চরকি, এইসব মানে অনেক জিনিস আসছে, কিন্তু সব আমি যেহেতু রেকর্ড করতে পারিনি, কয়েকটা করেছি তোমাদের জন্য, তোমরা সেগুলো দেখে এনজয় করো। তো প্রায় 1-2 ঘন্টা মেলাটা ঘুরলাম, আর দেখো বাইরে থেকে মন্দিরটা কি সুন্দর লাইটিং করেছে, লাইটিংয়ের কালারগুলো না চেঞ্জ হয়, চেঞ্জ হলে আরও বেশি ভালো লাগে, তাই দেখো চেঞ্জ হচ্ছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা তিনজন মিলে বেরিয়ে যাচ্ছি, মানে বাইরের দিকেও মেলা বসেছে, অনেক বড় এলাকা নিয়ে মেলা বসেছে, তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সেই জন্য আমার মানে খুবই খারাপ লাগছে। তো এই দেখো ওই দিক থেকে বেরিয়ে এদিকে আসলাম মটকা কুয়া দেখতে। তো তিনজন মিলে এইখানে দেখছি, তো তোমরাও দেখে নাও আমার আমার সাথে। তো আমরা তিনজন মিলে যখনই আসি এই মটকা কুয়াটা দেখবই। তো চলেছিও আমরা, দুটো চলেছি, একটা নাগরদোলা চলেছি, আরেকটা হলো টোড়া টোড়া এসেছিল সেইটা চলেছি। তো এরপরে চলবো আর কি, মটকা কুয়াটা দেখে নিয়ে তারপর গিয়ে চলবো। তো এই মটকা কুয়াটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, কিছু কিছু মানে মানুষ তো ভয়ও পেয়ে যায়, পুরো নড়তে থাকে, উপরে এসে দাঁড়াতে হয়। তো এই দেখো মানুষগুলো যেমন দাঁড়িয়ে আছে, তো আমরা এইভাবে দাঁড়িয়েছিলাম, পুরো নড়তে থাকে। আর গাড়ি তো এখানে একটা দেখা যাচ্ছে, পুরো দুটো গাড়ি নিয়ে উঠেছিল, সেইটা রেকর্ড করিনি আমরা। তো তারপর আমরা এসে নাগরদোলা চললাম, দেখো পাশের মেয়েটা খুব বেশি ভয় পাচ্ছিল।
তো আমরা গিয়েছিলাম প্রায় 7টার দিকে গিয়েছিলাম মেলাতে, তো এখন প্রায় 10টা 10:30 মতো বেজে গেছে। তো পুরো ঘোরা পুরো শেষ হয়ে গেছে, অনেক টাইম ঘুরেছি যেহেতু মেলাটা অনেক বড়, তারপর চলেছিও অনেকটা টাইম লেগে গেছে। তারপর এখানে এসে খেয়ে নিচ্ছি, ভেবেছিলাম বাজার গিয়ে খাবো রেস্টুরেন্টে, কিন্তু সেই সময়টা আর হয়নি, অনেক দেরি হয়ে যাচ্ছে, মাও ফোন করছিল। তো এইখানে মেলাতেই যে দোকানগুলো বসে সেইখানে এসেই খেয়ে নিচ্ছি আমরা তিনজন মিলে, আর এই দুজন আমার ফ্রেন্ড, মানে খুব ক্লোজ ফ্রেন্ড বলতে পারো। ও হলো মৌসুমী, আর পাশে যে বসে আছে ও সুবীর, আমরা তিনজন একসাথেই পড়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।